তো বন্ধুরা আজকে আমরা শুরু করছি দ্য প্রপোজাল বাই অ্যান্টন রাইট খুবই সুন্দর একটা প্লে এটাকে ওয়ান অ্যাক্ট প্লে বলা হয় কেন ওয়ান অ্যাক্ট প্লে কারণ এটা পুরোটাই একাঙ্ক নাটক যাকে আমরা বলি যে একটা সিনেই ব্যাপারটা হয়ে যাচ্ছে ঠিক আছে একটা সেট আপেই হয়ে যাচ্ছে রাইট সিন বলা হয়তো ভুল একটা সেট আপেই হয়ে যাচ্ছে মানে যদি আমরা স্টেজে এটাকে পারফর্ম করি তাহলে একবারই একটাই স্টেজের একটাই জায়গা বানানো হবে সেখানেই সব সিন কমপ্লিট অনেক অনেক জায়গা নেই অনেক অনেক লোকেশনের দরকার নেই এই জন্য সেট আপটার জন্যই বলা হয় ওয়ান অ্যাক্ট প্লে সো মেনলি দ্য প্রপোজাল যেটা আমাদের মেইন যে প্লেটা সেটা এন্টেন চেকআভের লেখা সেটা কিন্তু রাশিয়ানের লেখা একদম তিনি রাশিয়ার সিটিজেন ছিলেন অ্যান্ড রাশিয়ার লোক হিসাবে রাশিয়ান ওই ল্যাঙ্গুয়েজেই লিখেছে বাট এটাকে জুলিয়াস ওয়েস্ট বলে একজন সেটা পরে ট্রান্সলেট করে এটা অনেক জায়গায় নাটক করা হয়েছে এটাকে স্টেজ আপ করা হয়েছে রাইট এন এক করা হয়েছে তো আমরা এর ইংলিশ ভার্জনটাই পড়ছি এই কারণেই রাইট সো জুলিয়াস ওয়েস্টের কিন্তু ট্রান্সলেশন করেন এটা মাঝে মাঝে খুবই ইম্পর্ট্যান্ট তো দ্য প্রপোজাল অ্যাকচুয়ালি কার লেখা যদি এই কোয়েশ্চেন আসে তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এটা অ্যান্ড চেক আপের লেখা রাইট আর কে ট্রান্সলেট করেছে জুলিয়াস ওয়েস্ট এটা আমরা খেয়াল রাখবো রাইট জুলিয়াস ওয়েস্ট এটাকে ট্রান্সলেট করেছে তো এখানে আমরা একটু ক্যারেক্টার্সগুলো দেখে নিই কী আছে স্টেফেন স্টেফনেভিচ রাইট স্টেফেন স্টেফনেভিচ ব্যাচ অফ যে কি না কে একজন ল্যান্ড ওনার রাইট তার একজন মেয়ে আছে ন্যাটালিয়া স্টেপনেভা রাইট উচ্চারণা দেখে নেব ন্যাটালিয়া স্টেপনেভা লাস্টে এনটা সাইলেন্ট থাকবে নেটালিয়া স্টেপনেভা হিজ ডটার টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড তার বয়স কিন্তু পঁচিশ অ্যান্ড ইভেনমাভ রাইট পুরো নাম মাঝে মাঝে চলে আসতে পারে কিন্তু এমসি কিউতে সো এভেন ওয়েসভিচ লোমাফ আর নেইবার তো চুবুকের সে এক নেইবার হয় প্রতিবেশী হয় রাইট বুঝতেই পারছে আর সেটিংটা কোথায় যেহেতু ওয়ান অ্যাক্ট প্লে আগেই বলেছি সেটিং হচ্ছে চেবুকের ড্রয়িং রুম রাইট বসার ঘরে রাইট মিস্টার স্টেপনেভিচ চিব তার বাড়িতে তো চেবুক হচ্ছে প্রথমে দেখো কী বলছে দেখো লোমাফ ঢুকছে তার বাড়িতে রাইট লোমআফ তার বাড়িতে সব এন্ট্রি এন্ট্রি নিচ্ছে লোমাফের পরনে রয়েছে একটা ড্রেস জ্যাকেট হোয়াইট গ্লাভস তো বুঝতেই পারছো আগেকার দিনে রাশিয়ানদের যেরকম থাকতো আর কি জামাকাপড় সুন্দর সে যে গুজে আসতো তারা তোমরা হয়তো ফিল্ম টিল্মে দেখেছো বাইরের দেশে সুন্দর জ্যাকেট ট্যাকেট পরে একটা আলাদা হুম সাহেবি মেজাজ নিয়ে হাতে গ্লাভস গ্লাভস পরে সুন্দরভাবে আসা হতো মহিলারা ওইরকমই ড্রেস আপ করতো আর কি তাদের মতো করে সো যাই হোক তো এরকম ড্রেস জ্যাকেট হোয়াইট গ্লাভস পরে সেজে গুজে এসছে তো নর্মালি প্রতিবেশীর বাড়িতে কেউ এত সেজে গুজে যায় না রাইট কিন্তু চুবকাবের বাড়িতে পাশের বাড়ি থেকেই লোমা চলে এসছে সেজে গুজে বেশ তো চুবকাবের যথারীতি একটু কিরিয়াসিটি হয়েছে কৌতূহল হয়েছে যে কী ব্যাপার এত সেজে গুজে কেন তো চুবকাব প্রশ্ন করেছে তাকে মাই ডিয়ার ইভেন্টলিচ আই এম এক্সট্রিমলি গ্ল্যাড টু সি হিয়ার স্কুইজেস ইজ হ্যান্ড নাও দিস ইস এন আারপ্রাইজ ডিয়ার বয় হাউ আর ইউ সো অন এন অল সো আমরা এই ব্যাপারটা একটু বুঝিনি ব্যাপারটা কী হচ্ছে শুভক্ফ খুব মজার লোক রাইট শুভক্ফ সব কিছুতেই কিছু কথা আছে যেটা বারবার রিপিট করে খুব মজার লোক ঠিক আছে সব কিছুতেই যাই বলবে আমরা তাতেই দেখবো একটু হাসি পাচ্ছে বা একটু মজা করে বলছে একটু ওভার ড্রাম্যাটিক তাই না একটু কিরকম ওভার ড্রাম্যাটিক মানুষ ওভার ড্রাম্যাটিক রাইট সো ওভার ড্রাম্যাটিক হওয়ার কারণে দেখো প্রথমেই বলছে বা বিসলিভেচ কি ভালো লাগলো তুমি এসছো স্কুইজেস ইজ হ্যান্ড মানে হ্যান্ডশেক টেক করে বলছে বাহ তো সারপ্রাইজ ডি বয় কি ভালো ব্যাপার একটা হাও অন সো অন মানেই হচ্ছে এই সোহন কথাটা দেখবে বারবার আমরা পাবো এরপরেও বারবার রিপিট হবে সো অন কেন বলছে অন মানে আরও কিছু আরও মানে ওরকমই কথাবার্তা যখন আমরা বলি না যে আচ্ছা বলো কি ব্যাপার তাহলে কীরকম চলছে সব বাকি সব ঠিক আছে তো এই যে বাকি সব সো অন এই ওয়াট এই ফ্রেশটা দিয়ে রিপ্লেস করা হয়েছে রাইট সো হাও আই ইউ সো অন সব ঠিকঠাক সব কেমন চলছে সব কাজ থেকে শরীর থেকে সব ঠিক আছে তো এরকম একটা এক্সপ্রেশন সো লোম বলছে লোম তার বাড়িতে গেছে তো গিয়ে কী বলছে দেখো আই এম ওয়াল থ্যাঙ্ক ইউ যে আমরা বলে থাকি যে হ্যাঁ আমি তো খুব ভালো আছি খুব ভালো ব্যাপার আর বলছে কি অ্যান্ড হাও আই ইউ গ্যারিং অন আপনার কেমন চলছে বলুন দিনকাল সব বলছে উই আর জাস্ট গ্যারিং বাই সাম হাও থ্যাংকস টু ইউর প্রেয়ার্স অ্যান্ড অন তো বলছে যে হ্যাঁ চলেই যাচ্ছে আমারও তোমার প্রেয়ারের জন্য ঠিক আছে কোনো প্রবলেম কিছু নেই প্রেয়ার তোমার বলি না যে আপনার আশীর্বাদে বা আপনার প্রেয়ারে সব কিছু ঠিকই আছে হুম আপনাদের দয়া এরকম আমরা বলি একটু ওভার লোকেরা একটু এরকম বলে তো চেবক সেই কারণেই এরকম বলছে আর কি ওভার ড্রাম্যাটিক বারবারই এই কথাটা ফিরে আসে সো এরপরে দেখো কী বলছে যে প্লিজ ডু সিট ডাউন তো বসো তো এসছো এতদিন পর না ইউ নো ইউ শুডেন্ট ফাগার অল অ্যাবাউট ইউর ডিয়ার নেইভার্স বাট ওয়াই আর ইউ সো ফরমাল হোয়াটস দি অকেজন ওয়াই দি ইভিনিং ড্রেস গ্লাভস অ্যান্ড সো অন অ্যান্ড অল তো কী বলছে যে সেই তো অনেক দিন পর এসছো আজকে নিজেদের প্রতিবেশীদের এইভাবে ভুলে গেলে চলে একদম ভুলে গেলে চলে না তো মাঝে মাঝে এরকম আসা উচিত তবে আজকে তো সেটা বুঝে এসছো কেন তো ফর্মাল ড্রেস পরে হুম তো ড্রেস কোড মেনটেন করে কী অকেজনটা কী কী ব্যাপার কেনই এত কিছু সো লোমা বলছেন নো আই হ্যাভ কাম ওনলি টু সি ইউ অনার স্টেফেন স্টেপেনের বিচ বলছে আমি শুধু আপনার সাথেই দেখা করতে এসেছি স্টেফেন স্টেপনের বিচকে বলছে চুমুকে বলছে দেন ওয়াই আই ইউ ইন ইভিনিং ড্রেস মাই বয় ইভিনিং ড্রেস পরে এত সুন্দর সেজে গুজে কী আছে ইট ইজ অ্যাজ ইফ ইউ আর সেলিব্রেটিং নিউ ইয়ার্স ইভ তো মনে হচ্ছে যে তুমি নিউ ইয়ারে ঘুরতে এসছো সেলিব্রেট করছো কিছু সো এরপরে দেখো লোমা বলছে ওয়েল ইউ সি ইটস লাইক দিস আই এম সরি টু ট্রাভেল ইউ লুমফের একটু কথাটা বলে দিই লুমভ হচ্ছে এজ আ পারসন সে কীরকম লুমফেরও একটা হিস্ট্রি আছে সে একটু নার্ভাস পারসন কেমন নার্ভাস সব কিছুতে কেন তার একটু নার্ভের গণ্ডগোল রয়েছে আর তার একটা রোগ হয়েছে সেটাকে আমরা বলি পালপিটেশন পালপিটেশন কেন পালপিটেশন পালপিটেশন কথার মানে কী পালপিটেশন কথার মানে হচ্ছে দেখো স্পেলিংটা দেখে নিলে রাইট রাইট পালপিটেশন কথার মানে হচ্ছে যখন আমাদের কোনো নার্ভের রোগঠোক হয় ঠিক আছে তো নার্ভের রোকটক হলে কি হয় সেই বারবার আমাদের কোনো একটা জিনিস বলতে গেলে বারবার আমরা সেটাকে রিপিট করি বা হয় এরকম যে একই কথা নিয়ে মানে মেন পয়েন্টে আসতে পারে না ঠিক আছে এরকম অনেকেরই প্রবলেম হয় যে মেন পয়েন্টের কথা না বলে বারবার চারিদিকে এদিক ওদিককার কথা বলতে থাকে আর কি হয় হার্ট বিট খুব ফাস্ট হয়ে যায় হার্টবিট এই সময় খুব ফাস্ট হয়ে যায় তো এই জন্যই পালপিটেশান এই রোগটা হয়েছে আমি আর একবার স্পেলিংটা ঠিক করে লিখে নিই রাইট তোমরা নোট করে নিতে পারো খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড কী আছে তাহলে পালপিটেশন এই হচ্ছে ওয়ার্ড টি টি এ আই টিআইন সো পালপিটেশন তো এরকম পালপিটেশনের প্রবলেম রয়েছে আমাদের লোম আপ বাবুর তো বলছে যে আমি এসছি এত প্রবলেম নিয়ে তো আজকে আপনাকে একটু ট্রাবল দিচ্ছি বাট আই হ্যাভ কাম টু ইউ অনার স্টেফেন স্টেফনেচ উইথ আ রিকোয়েস্ট তোর মনে মনে একটা রিকোয়েস্ট আছে আজকে একটা রিকোয়েস্ট নিয়ে এসছে রাইট একটা রিকোয়েস্ট ওর মাথায় রয়েছে কী রিকোয়েস্ট আমরা একটু দেখব সো বলছে যে ইটস নট দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ হ্যাড দ্য প্রিভিলেজ অফ কামিং টু ইউ ফর হেল্প অ্যান্ড ইউ হ্যাভ অলওয়েজ সো টু স্পিক দেখো মাঝখানে মাঝখানে কী হচ্ছে এরকম ডট ডট দেওয়া হচ্ছে কেন এরকম আমরা অনেক জায়গায় দেখবো মানে হয় না মানুষ যখন ক্যারি অ্যাওয়ে হয়ে যায় ক্যারি অ্যাওয়ে মানে আমি একটা কথা বলতে বলতে যদি আরেকটা প্রসঙ্গে চলে যাই এখন এক্ষুনি আমি পড়াচ্ছি পড়াতে পড়াতে যদি আমি আমার ছোটোবেলাকার কথার মধ্যে ঢুকে দিলাম কি আরও উল্টো পাল্টা ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বললাম হুম পড়ানোর বাইরে যদি আলো আলাদা আলাদা কিছু কথা বলি সেটাকে বলা হয় তো এর জন্য একটা ইডিয়ম রয়েছে তোমরা ইডিয়াম হয়তো নাম শুনে থাকতে পারো বাংলায় যেরকম গাছে কাঁঠাল গোফে তেল এরকম প্রভাব রয়েছে সেরকম এরকম অনেক কথাবার্তা রয়েছে যেগুলোকে আমরা ইডিয়ামস বলি ইংলিশে তো ইংলিশে এই ধরনের লোককে বলা হয় যে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ রাইট কোনো মানুষ যদি ঠিক কথা না বলে মানে যেটা বলা উচিত সেই প্রসঙ্গে না থেকে আরও ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে থাকে সেটাকে বলা হয় যে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ রাইট সেটাকে বলা হয় বিটিং অ্যারাউন্ড দ্য বুশ রাইট বেডিং অ্যারাউন্ড দ্য বুশ যে কোনো মানুষ যদি যে কথা বলা হচ্ছে সেটার কথা না বলে ঘুরিয়ে পেছিয়ে কথা বলে মেন টপিকে না হাত থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে সো লোমাভেরও এরকমই সমস্যা আছে লোমাভ অলওয়েজ বেডস অ্যারাউন্ড দ্য বুশ ঘুরিয়ে পেছিয়ে কথা বলতে ভালোবাসে সো কি বলছে যে আমি তো এই প্রথমবার আপনার কাছে হেল্পের জন্য আসিনি এর আগেও এসেছি রাইট আই অলওয়েজ হ্যাভ দ্যাট প্রিভিলেজ সো টু স্পিক আই বেগ ইউ পার্ড আই এম ভেরি নার্ভাস তো বলছে আমি খুব নার্ভাস আছি তার মধ্যে হুম এসব বলছে তো এক তো কথা বলতে ঘাবড়ে যাচ্ছে কি বলবে সো আই বেগ ইউ পার্ডন আই এম নার্ভাস ইফ ইউ ডোন্ট মাইন্ড আল ড্রিঙ্ক সাম ওয়াটার আবার একটু জলও খেয়ে নিচ্ছে ভাবু কীরকম নার্ভাসনেস এটাকেই আমরা পালপিটেশান বলি এক্ষুনি যেটা বলছিলাম এই ব্যাপারটাকেই পালপিটেশান এই জল খেতে হবে খেতে মানে পরীক্ষার সময় আমাদের যেটা হয় অনেকেরই হয় হ্যাঁ বুক ধরপর করছে কোয়েশ্চেন দেখে হ্যাঁ জল খাচ্ছি ওয়াশরুম যাচ্ছি কিন্তু কোয়েশ্চেন আনসার লিখতে পারছি না কেন সেরকমই পড়াশোনা করেছি আর কি তো যাতে সেরকম পড়াশোনা করতে না হয় বিশেষ করে ইংলিশ পরীক্ষায় যাতে সেরকম না হয় সেই জন্য এই ইংলেশনটা খুব ভালো করে পড়তে হবে কেন এর প্রত্যেকটা লাইন থেকেই এখন এসে কেউ তো নেই যদিও এটার এমসি কিউ আসবে অ্যান্ড এখনকার যে আমাদের বড়ো যে কোয়েশ্চেনটা থাকে সিক্স মার্ক্সে তোমরা জানো সেখানেও কিন্তু এখন ওয়ান প্লাস টু প্লাস টু বা টু প্লাস টু প্লাস টু এরকম কোয়েশ্চেন দিয়ে দেয় মানে ছোটো কোয়েশ্চেনকেই ঘুরিয়ে পেছিয়ে কিন্তু দিয়ে দেওয়া হয় ফলে এই জায়গাটা মনে রাখতে হবে সো আমাদেরও সেই জন্য প্রিপারেশানটা এরকমই রাখতে হবে যাতে আমাদেরও পরীক্ষার হলে গিয়ে জলটা না খেতে হয় এখনই আগে থেকে সব কিছু তৈরি করে রাখতে হবে যাতে আমাদের পাল্পিটেশন না শুরু হয়ে যায় সো সেই জন্যই লেসেনটা আমাদের আজকে সো লোম জল টল খেলে চুপকাপ বলছে মনে মনে দেখো এই ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে নাটকের এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসাইড এই অ্যাসাইট কথার মানে কি অ্যাসাইট কথার মানে হচ্ছে দেখবে নাটক যদি কেউ সামনাসামনি বা স্টেজে যাত্রাও দেখে থাকো নাটক যদি না হয় যাত্রা পালাও দেখে থাকো দেখবে অনেক সময় হয় কি যে ক্যারেক্টারগুলো থাকে তারা মনে মনে কিছু কথা বলে হুম দুটো মানুষের মধ্যে কথা হচ্ছে হঠাৎ প্রথম বন্ধুটা সাম সেকেন্ড বন্ধুটাকে বললো জানিস আজকে আমি ঘুরতে যাব হুম আমার বাবা আমাকে বলেছে এখানে ঘুরতে নিয়ে যাবে হুম আমার বাবা আমাকে সুন্দর একটা জিনিস খেলনা কিনে দেবে এবার সেকেন্ড বন্ধুটা মনে মনে ভাবছে বাবা দেখো বাবার টাকা আছে বলে কত দেখাচ্ছে তো এই কথাটা তো সামনের লোকটাকে ডাইরেক্টলি বলছে না মনে মনে বলছে কিন্তু অডিয়েন্স এটা শুনতে পাচ্ছে মানে কথাটা লাউড অডিয়েন্স শুনতে পাচ্ছে যাত্রার সময় বা নাটকের সময় কেন ও তো সিরিয়াল নয় যে পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দেবে রাইট কথাটা মনে মনেই হচ্ছে কথাটা ও মুখেই বলছে কিন্তু কি যেহেতু এটা নাটক ফলে অডিয়েন্স শুনতে পাচ্ছে কিন্তু দেখানো হবে যে সামনের লোকটা শুনতে পাচ্ছে এই ব্যাপারটাকেই অ্যাসাইড বলা হয় এবার অ্যাসাইডের পর আবার নর্মাল কথা হয়ে যখন শুরু হয় যখন সামনের বন্ধু আর মানে দুই বন্ধুর মধ্যে কথাটা আবার শুরু হবে তখন সেটাকে আবার অ্যালাউড বলে লেখা হয় তো যেখানে যেখানে অ্যাসাইড পাবো ভাববো যে মনে মনে কথা হচ্ছে আর তারপরে যখন আবার অ্যালাউড দিয়ে শুরু হয়ে যাবে বা এমনিও কথা শুরু হয়ে যাবে তখন বুঝবো সেটা ডাইরেক্ট কথাবার্তা হচ্ছে সেটা দুই বন্ধুর মধ্যে হচ্ছে তো আমরা দুটো কথাই শুনতে পাচ্ছি বাট একটাই ভান করা হবে যে প্রথম লোকটা বলছে সেকেন্ড লোকটা শুনতে পাচ্ছে না আই থিঙ্ক এটা ক্লিয়ার করতে পেরেছি রাইট তো যাই হোক এইসব ব্যাপার তো এরপরে আমরা চলে আসি আর একটা ইম্পর্টেন্ট জিনিসে কী বলছে সাইড হলো ইফ হি ইজ কাম টু বর মানি উইল বি সোরলি ডিসঅপয়েন্টেড এবার অ্যালাউড বলছে হোয়াট ইজ ইট মাই ডিয়ার ফ্রেন্ড তো কী বলছে দেখো যদি টাকা ধার নিতে আসে তাহলে বেটাকে আজকে কিছুই দেবো না ও ডিসঅপয়েন্টেড হয়েই বাড়ি যেতে হবে সোরলি ডিসঅপয়েন্টেড মানে আজকে নিরাশ হয়েই বাড়ি যেতে হবে টাকা পয়সা দিতে পারবেন মানে মুখে মুখেই যত খাতির যত ভালো লাগা কিন্তু টাকা পয়সা দিয়ে হেল্প বা সেরকমভাবে হেল্প করার ইচ্ছুক কিন্তু নয় চুপে আগেই বলেছি একটু বুঝতেই পারছো ওভার লোক সামনে থেকে খুব ভালো ব্যবহার করে মিষ্টি মিষ্টি হুম ধরিওয়াজ যাকে বলা হয় বাংলায় সো ওরকম অ্যালাউড বলছে দেখো অ্যাসাইডের পর তাহলে অ্যাসাইডে এই কথাটা মনে মনে বলেছে রাইট আর নিচের অ্যালাউড কিন্তু আবার সামনের লোকটাকে বলছে মানে লোমফকে বলছে যে হোয়াট ইজ ইট মাই ডিয়ার ফ্রেন্ড কী হলো তাহলে কি চাও বলো ও বলছে ইউ সি অন আ নেচ আই মিন স্টেফেন হন রেচ ফাডান মি তো উল্টো পাল্টা উচ্চারণও করছে হুম এটা আমি একটা মেন যে জুলিয়াস ওয়েস্ট টেক্সটা ট্রান্সলেট করেছিল সেখান থেকে নিয়েছি তোমাদের বইতে এই কয়েকটা জিনিস একটু কেটে দেওয়া আছে বা একটু ওরা মিস করে গেছে একটু আরও একটু ছোটো করেছে হতে পারে বাট মেন ব্যাপারটা একই বোঝার জন্য বিশেষ কোনো ডিফারেন্স হবে না ফলে আমি নর্মালি বলে যাচ্ছি তো বলছে যে দেখুন মানে নামও এবার ভুল উচ্চারণ করছে আর কি লোমা পালপিটেশন হচ্ছে না নার্ভ রোগী আগেই বলেছি নার্ভাস হয়ে যায় আই এম শেকিং উইথ নার্ভস অ্যাজ ইউ সি ইন শর্ট ইউ অ্যালো ক্যান হেল্প মি দো আই ডোন্ট ডিজার্ভ ইট অফ কোর্স অ্যান্ড আই হ্যাভ রাইট টু এক্সপেক্ট ইউ অ্যাসিস্ট্যান্স তো দেখো হেল্প চাওয়ার আগেই আরও পাঁচটা কথা বলে ফেলল যে আমি তো আদৌ আপনার হেল্প আশা করতে পারি না ঠিক আছে কারণ আমি যে খুব ডিজার্ভ করি এটাও বলতে পারি না কিন্তু একমাত্র আপনি আমাকে অ্যাসিস্টেন্স করতে পারেন হেল্প করতে পারেন তো মেন পয়েন্টে আসছেই না হুম মেন পয়েন্টে কিছুতেই কথা বলছে না ঘুরিয়ে পেছিয়ে কথা বলে যাচ্ছে যে আপনি ছাড়া আমার কেউ নেই আমার আর কি হবে হুম এইসব বলে যাচ্ছে তো মেন কথা বলছে না সব ঘুরিয়ে পেছিয়ে বলে যাচ্ছে তো তো ওই দিক থেকে লোক চুবক একটু জোর দিচ্ছে তো বলো যে কি চাও কি সমস্যা তোমার তবে না হেল্প করব তো চোব চো ডোন্ট বিটার আউন্ড দ্য বুস দেখো পেয়ে গেছি আমরা আমি কিছুক্ষণ আগেই যে লাইনটার কথা বললাম বিটারাউন্ড দ্য বুশ রাইট ইডিয়াম একটা যেটার মানে হচ্ছে যে পয়েন্টে কথা বলো গেট টু দ্য পয়েন্ট এই কী ঘুরিয়ে কী বলছো মাথামুণ্ডু বুঝছি না স্পিড ইট আউট স্পিড আউট মানে এমনিতে থুতু ফেলা মানে মানে বলেই ফেলো না ঝেড়ে কাশো রাইট স্পিড ইট আউট দেখো কি সুন্দর সুন্দর টম তো এইগুলো আমরা বাংলাতেও ইউজ করি তাহলে ইংলিশে টার্মগুলো জেনে রাখা উচিত অনেক কাজে লাগে জীবনে সন ওয়েল বলো লোমা বলছে ওয়ান মিনিট ইন হেলস ডিপলি মানে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে নিল কীরকম নার্ভাস লোক ভাবো কথা বলতে গেলে একটা সে আগে জল খাচ্ছে নিঃশ্বাস নিচ্ছে তারপর বললে ঘুমিয়েও নেবে কিন্তু কথাটা উনি বলতে পারছে না দ্য ফ্যাক্ট ইস আই হ্যাভ কাম টু আস ফর দ্য হ্যান্ড অফ ইয়ার ডটাফিনাভ ইন ম্যারেজ দেখো মেন কথাটা এবার একটু বলেছে যে কি চায় না ও আমাদের চুবুকাব বাবু যে মেয়ে নেটালিয়া ম্যাডাম নেটালিয়া স্টেপেন তার হাত চাইছে বিয়েতে মানে হাত মাগনে কে আয়া হুম আপকি লড়কি কা হাত মাগনে কে আয়া হুম তো ওরকম ব্যাপার বিয়ে করতে চাই তো সেই জন্য এত ঘাবড়ে ঠাবড়ে বলছে বাবার কাছে এসছে প্রপোজাল নিয়ে ডাইরেক্ট তো খুব সিরিয়াস বান্ধব বুঝেছো তো মেয়েকে প্রপোজাল দেয়নি ডাইরেক্ট বাবাকে এসে বলছে যে আমি বিয়ে করতে চাই ভালো লোক এমনিতে ভদ্রলোক কিন্তু ওই আর কি করা যাবে ভয়টাই পাচ্ছে হুম তো আমরা একবার নেক্সট স্লাইডে চলে যাবো পরের পার্টটা কী বলছে দেখো দেখে রাইট তো এবার আমাদের বলছে যে ও ইন চুপকাপ চুপকাপ কিন্তু খুশি হয়েছে মেয়ের জন্য প্রপোজাল এসছে ছেলের থেকে মেয়ের বয়স পঁচিশ তো চুব কাপ একটু টেনশানেই আছে মেয়েকে বিয়ে দেবে হুম তো জানি তো এটা একটা আমাদের সোসাইটির একটা থিঙ্কিং বাজেই বলা যায় যে মেয়েকে একটা বার্ডেনের চোখে দেখা হয় যতদিন না বিয়ে করার বিয়ে তাকে দেওয়া যাচ্ছে ততদিন একটা চিন্তা থেকে যায় তো কিছুটা প্র্যাকটিক্যাল জিনিস কিছুটা যাই হোক সমাজের যা রীতিনীতি রয়েছে যাই বলুন তো সেরকমই চবু কাবো মেয়েকে নিয়ে একটু চিন্তিত কবে বিয়ে হবে পঁচিশ বছর হয়ে গেল বলে কথা সো ও জিয়া ইন হ্যাভেন এভেন বেসল বলছে কি বাহ বাহ কি সাংঘাতিক এত আনন্দ এত খুশি যে আমার জীবনে ছিল আমার কপালে ছিল জানতামই না বাহ কী সাংঘাতিক ব্যাপার রাইট নট শিওর বলছে আমি ঠিক শুনেছি তো তোমার কথা সব যাই হোক শো অন দেখো সব কথাই সো অন লাগাচ্ছে ঠিকই শুনলাম তো তুমি যা বললে আই হ্যাভ দ্য অনার টু আস্ক বলছে যে এখন আরও ভদ্রতা দেখিয়ে আরও বেশি ফর্মালিটি প্রোটোকল দেখিয়ে বলছে আই হ্যাভ দ্য অনার টু আস্ক আমার এই এটা আমার নিজের ভাগ্যের বিষয় নিজের একটা হুম বড়ো অনার্ড ফিল করছি আমি সম্মানের ফিল করছে আমি এটা আপনার মেয়ের হাত চাইতে পারছি এত কিছু আর বলতে পারলো না ডট ডট পড়ে গেল রাইট সো চুবকা বলছে ও মাই ডিয়ার বয় আই এম সো গ্ল্যাড অ্যান্ড সন ইয়াস ডেড অ্যান্ড অল দ্য হ্যাঁ হ্যাঁ একদম কেন নয় আরে আমার মেয়ে তো তোমার জন্যই বিয়ে দেবো বলেই ইচ্ছুক আমি তো অ্যান্ড কিসেস অ্যান্ড কিসেসলাম বাবা গলা টলা জুড়িয়ে আবার টিস দিয়ে দিচ্ছে জামাইকে সাংঘাতিক ব্যাপার তো বুঝতেই পারছো চুবক আপ ওভার আগেই বলেছে আই হ্যাভ বিন হোপিং ফর দিস ফর লং টাইম ইউ হ্যাভ অলওয়েজ বিন লাইকি গড ব্লেস ইউ বোধ অ্যান্ড সো অন অল দ্যাট তো দেখো একই কথা বলছে যে বো তুমি তো আমার ছেলের মতো নিই তোমাকে কতদিন ধরে দেখেছি আমারও খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে যে এরকম একটা ব্যাপার হোক হুম ইয়ে দোস্তি হাম রিস্তেদারি মেয়ে বদল দে এরকম আর কি গড ব্লেস ইউ বোধ অ্যান্ড সো অন লুক হ্যাট মি আই এম ব্ল্যাবারিং লাইক অ্যান এডিয়ট বলে দেখো ইস আমিও পাগলের মতো বুকে যাচ্ছি সার্চ হ্যা এই আনন্দেই হচ্ছে আর কি মাথা খারাপ হয়ে গেছে লোমাবের গালটাল টিপি দিচ্ছে স্কুইজ ল্যাম অফ চিক্স অ্যান্ড ও ইউ রাস্কো গো অ্যান্ড কল নাটাশা তো বলছে যে নিজেকেই বলছে আমি যে কি হয়েছে মাথা খারাপ যে আমি নাতাশাকে ডেকে না এখানে নাটাশাই হচ্ছে নাটালিয়া রাইটটা মনে রাখবে ওর বাড়ির নাম ডাক বোধের নাটাশা হুম সো গেছে লোমাব বলছে অন হ্যা স্টেভেন স্টেভেন এস ডু ইউ থিঙ্ক আই মেক কাউন্ট অন হ্যা কনসেন্ট রাইট তো বলছে লোমাব জিজ্ঞাসা করছে যে আপনি তো সম্মতি দিলেন কিন্তু আমি কি তার থেকে সম্মতি পাবো মানে মেয়েরও তো একটা ইচ্ছার ব্যাপার আছে বুঝতেই পারছেন না ট্যালিয়া কি হ্যাঁ বলবে এটাও একটা লোমাবের কাছে চিন্তার বিষয় তো বলছে যে দেখা যাক সেটা হয় কি না চোখ বলছে ওয়াই অফকোর্স ইউ উইল কনসেন্ট শি ইজ ইন লাভ শি ইজ লাইক আ ক্যাট ইন হিট অ্যান্ড সো বলছে কেন করবে না অবশ্যই কনসেন্ট দেবে সে তো একদম লাভসিক ক্যাট মানে সে তো প্রেমে পাগল অলমোস্ট ঠিক আছে সেও আর মানে তারও তো সত্যি এটা চায় সে হুম সি ইস লাইক এ ক্যাট ইন হিট ঠিক আছে লাভসিক ক্যাট হয়ে গেছে আর কি লাভসিক ক্যাট মানে যে আর কি বুঝতেই পারছো প্রেমের জন্য পাগল ঠিক আছে সারাদিন মনে কেমন একটা একা একা ভাব এসব তোমাদের এই কথা বলছে আর কি তোমরা এইসব সব এখন ফিল্টেল করো বোধ হয় ক্লাস ইলেভেন টুয়েলভের সব কচিকাচারা তো যাই হোক এইসব হচ্ছে ব্যাপার তো আমরা আজকে ছুব কাপের লেসেনটা এতটাই অবধি রাখবো নেক্সট দিন আমরা এর পরের পার্ট থেকে শুরু করবো আই থিঙ্ক এতটা তোমরা বুঝতে পেরেছো ডেফিনেটলি কমেন্টে লিখো কি বোঝা যাচ্ছে কতটা বোঝা যাচ্ছে ভালো লাগলো খারাপ লাগলো রাইট আমরা এই লেসেনটা পুরোটাই কমপ্লিট করবো দু তিন দিনের মধ্যেই অ্যান এর থেকে যত সুন্দর এমসিকিউজ অ্যান্ড ব্রড কোয়েশ্চেন্স হয় সেগুলো আমরা আলোচনা করে দেবো টেস্ট পরীক্ষার তোমাদের সামনেই অ্যান্ড এরপরে আমাদের ফাইনালের জন্য এগুলো কাজে লাগবে আশা করা যায় তো বেস্ট অফ লাগ পড়াশোনা করতে থাকো রাইট অ্যান্ড ডেফিনেটলি ভালো লাগলে একদম মনে মনে যদি বলেই থাকো যে কী মজা আয়া আর ইয়ে মজা মেয়ে হারেক দোষ কোথায় না চাহাতাম তো ডেফিনেটলি শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক বাটন টিপো রাইট তো এতে তোমাদের তো কিছুই নয় আমার একটু এনকারেজমেন্ট চলে আসবে যে হ্যাঁ ঠিক আছে এগুলো লেসেনগুলো কন্টিনিউ করা যায় এই ফার্স্ট টাইম আমি তোমাদের এই ভিডিওটায় মানে তোমাদের যে বোর্ড তাদের নিয়ে ভিডিও করছি তাদের স্টাফ নিয়ে তাদের পড়াশোনা নিয়ে তো ডেফিনেটলি আমার একটু এনকারেজমেন্ট দরকার যে কতটা করলে ভালো হবে বা হবে না রাইট সো ডেফিনেটলি স্টে চিউন্ড নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি নেক্সট দিনই আসবো অ্যাকচুয়ালি ওকে